বাংলাদেশের উত্তরবঙ্গের এমন অনেক গ্রাম আছে যেখানে এই মাংসটা ছাড়া কোনো অতিথি আপ্যায়ন করা হয় না অথবা বরযাত্রীর খাতিরদারি করা হয় না। তো তৈরি করছি বাংলাদেশের প্রসিদ্ধ মশলাই আলু গোশত। রান্নাটা শুরু করছি 1 কেজি গরুর মাংস দিয়ে। আপনারা যদি মাংসের পরিমাণ বাড়ান তাহলে সেই অনুযায়ী কিন্তু সব মশলার উপকরণ বাড়াতে হবে। 1 কেজির নিচে কোনোভাবেই কিন্তু এই রান্নাটা ভালো হবে না। একটা প্যানে মাংসগুলো নিয়ে নিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু এরকম মোটা করে কেটে নিয়েছি আমি, সেটা দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ পেঁয়াজ আছে। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। হলুদের গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ। জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনে গুঁড়ি দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ, এখানে তেলটা কিন্তু একটু বেশি লাগবে। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টি, একটু চিড়ে দিলাম। কয়েক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। ছোটো এলাচি দিয়ে দিলাম 7-8টি। কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি প্রায় 20-25টার মতো। লং দিয়ে দিচ্ছি 10-12টি। এবার কয়েকটা শুকনা মরিচ বোটাগুলো ফেলে গোটা গোটা দিয়ে দিচ্ছি, আমি এটাকে কোনো চিরবো না কিন্তু। এবার খুব ভালো করে হাত দিয়ে এই মাংসটাকে মাখাতে হবে। কোনোভাবেই কিন্তু এখানে চামচ ব্যবহার করা যাবে না, হাত দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মাংসটাকে মাখাতে হবে যেন সমস্ত মশলা মাংসটার গায়ে খুব ভালো করে মিশে যায়। খুব ভালো করে কিন্তু এটাকে মাখাতে হবে, এই মাখানোর উপর কিন্তু মাংসটার টেস্টটা অনেকটা ডিপেন্ড করবে। পেঁয়াজগুলো যদি একটু গোটা গোটা থেকে যায় তাহলে এভাবে আঙ্গুল দিয়ে পেঁয়াজগুলোকে একটু খুলে খুলে দিতে হবে। দিয়ে আমি আবার মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো খুলে দিলে হবে কি, পেঁয়াজের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। হয়ে গেছে, এবার সামান্য একটু পানি নিয়ে হাতটা ধুয়ে মাংসটার উপরে পানিটা দিয়ে দিব। আর এভাবে হাত দিয়ে মাংসটাকে সমান করে বিছিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে 1/2 ঘন্টা রেখে দিব ম্যারিনেশনের জন্য। 1/2 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি। ম্যারিনেশনের জন্য কিন্তু অনেক পানি উঠেছে, এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ফুল আছে, এটাকে আমি 5 মিনিট জাল করব। 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি কিন্তু আরও অনেক উঠেছে এখানে। এটা কিন্তু সম্পূর্ণই ম্যারিনেশন করার ফলে এই পানিটা উঠেছে, এখানে আমি এডিশনাল কিন্তু কোনো পানি দিচ্ছি না। এবার একটু তলা থেকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। একটু খুব সাবধানে একদম নিচ থেকে উপরে, উপর থেকে নিচে একটু নাড়াচাড়া করতে হবে। দেখতে পাচ্ছেন অনেক পানি উঠেছে। এবার আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 5 মিনিট অপেক্ষা করছি। এবার আমি মাংসটাকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। অনেক পানি কিন্তু বের হয়েছে, পেঁয়াজগুলো থেকে এখন পানি বের হবে, আর যতইটা জাল হবে মাংসগুলো শ্রিঙ্ক করে কিন্তু আরও পানি বের হবে। আবার ঢাকাটা দিয়ে দিলাম, অপেক্ষা করছি 3-4 মিনিট। আবার আমি এটাকে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর আঁচটা কিন্তু একদম ফুল থাকবে, এই পুরো রান্নাটাতে কিন্তু কোনোভাবে আঁচটা কম বেশি করা যাবে না। আবার ঢাকাটা দিয়ে দিলাম। এভাবে কয়েকবার কষানোর পরে যখন ঠিক এই পর্যায়ে আসবে, একটা সুন্দর একটু লাল লাল কালার আসবে, একটু দেখেন একটু তেল তেল বোঝা যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিলাম আমি এখানে 1/2 কেজি। আর আলুগুলো কিন্তু একটু বড় বড় থাকলে বেশি ভালো হবে, দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। এখন এমনভাবে নাড়াচাড়া করছি যেন আলুগুলো ঝোলের নিচে থাকে। আর এভাবে ঢাকা দিয়ে অপেক্ষা করছি 3-4 মিনিট। এবার আমি মাংসটার আলুটাকে কষাবো। আলু যদি বড় হয় তাহলে এভাবে টুকরো করে দেবেন, আর যদি ছোট আলু হয় তাহলে গোটা গোটাই দিয়ে দিবেন। তবে আলুগুলোকে কিন্তু অবশ্যই ছিলে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এভাবে কষাতে কষাতে কিন্তু আলুটাকে আমি প্রায় 70% সিদ্ধ করে ফেলবো। আপনাদের যদি আলু দিয়ে মাংস রান্নার এক্সপিরিয়েন্স না থাকে, বা যদি এইবারই প্রথম আলু দিয়ে মাংস রান্না করে থাকেন, তাহলে একটা খোঁচা দিয়ে আলুটাকে একটু গেথে দেখতে পারেন। যদি এমন ভাব হয় যে একটু কচকচা একটু সিদ্ধ, তাহলে বুঝতে হবে এটা 70% হয়ে গেছে। একটু ঘন ঘন কষাতে হবে, নাড়াচাড়া করতে হবে। যত কষাবেন, যত নাড়াচাড়া করবেন, তত মাংসের ভিতর আলুর ভিতরে মশলাগুলো ঢুকবে, তত খেতে টেস্ট লাগবে। কষানোর সময় কিন্তু পানিটা কমে আসবে, তো আপনারা চাইলে সেফটির জন্য জালটা কিন্তু একটু কমিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু নিচে লাগার ভয়টা আর থাকবে না। একটু লবণটা চেখে দেখি, এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা বেশি মনে হবে, কিন্তু এটা যখন আমি ঝোল দিব
যখন আলুটা লবণটা টেনে নিবে তখন কিন্তু আর এত লবণাক্ত মনে হবে না। হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও আমার মোটামুটি কষানো শেষ। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আমি বারবার দেব, এমনভাবে পানিটা দেব যেন মাংসটা পানির নিচে থাকে আর পানিটা মাংসের প্রায় দু আঙ্গুল মতো উপরে থাকে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা দিচ্ছি, কারণটা হচ্ছে প্যানের গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো মাংসের ভিতরে তখন চলে আসবে। একটু নাড়াচাড়া করে মাংসের আলুটাকে লেবেল করে দিয়ে দেখি যে পানি আর লাগবে কি না। আর একটু পানি লাগবে, আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আমি এখন একটু বেশি দিলাম। এই যে দুই আঙ্গুল পানি আপনি মাংসের উপরে দিলেন, সেই দুই আঙ্গুল পানিটাই কিন্তু আপনাকে জাল করে কমিয়ে আনতে হবে। পানিটা যখন মাংসের গায়ে গায়ে থাকবে তখন এটাকে আমি নামিয়ে ফেলব। ঢাকা দিয়ে দিলাম, দু মিনিট অপেক্ষা করছি। ঢাকা খুলে দিয়ে আমি আবার নাড়াচাড়া করছি। একটু ভালো করে নাড়তে হবে যেন নিচে পুড়ে টুড়ে না যায়। অবশ্য এখন কিন্তু পোড়ার কোনো চান্স নেই, কারণ যেহেতু অনেক পানি আছে। ঠিক এই পর্যায়ে এসে আমি কিন্তু আর ঢাকা দেব না, পানিটা না শুকানো পর্যন্ত। একটু চেখে দেখলাম লবণ একদম ঠিক আছে। আপনাদের যদি লবণ ঝাল কোনোটা লাগে তাহলে ঠিক এই সময় এসে অ্যাড করতে পারেন। ফুল আছে, জাল চলছে, আমি মাঝে মাঝে এটাকে নেড়ে দেব। ইদানিং দেখা যায় অনেকে মাংস রান্নাতে টক দই দেন, তারপরে টমেটো কেচাপ দেন। তো খুব হাস্যকর মনে হয় আমার কাছে এটা, যে আমাদের কালচারে এই টমেটো কেচাপটা কোত্থেকে আসলো। আসলে আমাদের ট্রেডিশনাল রান্নায় কিন্তু এই কেচাপটা আমরা কখনোই মাংসে ব্যবহার করি না। যাই হোক, যে যেভাবেই করুক আমি কিন্তু আমাদের ট্রেডিশনাল যেটা ওয়ে সেটা ফলো করছি। এটা কিন্তু ট্রেডিশনাল একটা রান্না, টকবক করে ফুটছে, একটু একটু কিন্তু তেলও দেখা যাচ্ছে। জাল চলা অবস্থায় কিন্তু কখনোই উপরে তেলটা ভেসে উঠবে না। এটা যখন আপনি চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ দমে রাখবেন, ঢাকনা খোলার পরে দেখবেন যে এটা কী পরিমাণ তেল উঠেছে, কিন্তু এখন কিন্তু কোনো তেল উঠবে না। পানি কিন্তু এটা গায়ে গায়ে চলে এসছে, মানে এটা প্রায় শেষ রান্না। এবার আমি জালটা একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ, আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এভাবে অপেক্ষা করছি মিনিট দুয়েক। লক্ষ্য রাখবেন জালটা কিন্তু এই সময় মিডিয়ামের থেকে একটু কম থাকবে। দু মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করছি। এই 5 মিনিট কিন্তু আমি কোনোভাবেই ঢাকাটা খুলব না। পাঁচ মিনিট হতে হতে চলুন দেখে আসি এই মশলাই আলু গোশত তৈরি করতে কী কী লাগছে। গরুর মাংস 1 কেজি, আলু 1/2 কেজি, পেঁয়াজ 1.5 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ি প্রয়োজন মতো, শুকনো মরিচের গুঁড়ি 2 চা চামচ, হলুদের গুঁড়ি 1 চা চামচ, ধনে গুঁড়ি 2 টেবিল চামচ, কালো গোলমরিচ প্রায় 20-25টি, শুকনো মরিচ 4-5টি, ছোটো এলাচ 7-8টি, জিরা গুঁড়ি প্রয়োজন মতো, তেজপাতা 2টি, দারচিনি প্রায় 5 সেন্টিমিটার, লং 10-12টি, রান্নার তেল 1 কাপ, লবণ 7 মতো। আমার গরম মশলার গুঁড়ির রেসিপিটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে পাবেন, যে আমি কী কী মশলা দিয়েছি আর কীভাবে কী করেছি। ঢাকনাটা খুলে দিচ্ছি, খুব সুন্দর তেল ভেসে উঠেছে। আগেকার দিনে হতো কি, এই রান্নাটা কিন্তু আরও বেশি তেলে রান্না করতো। তেলটাকে একটা আলাদা বাটিতে নিয়ে বা আলাদা পাত্রে নিয়ে তখন ওটা প্লেটে প্লেটে সার্ভ করতো। কিন্তু যেহেতু এখন আমরা অনেক স্বাস্থ্য সচেতন, তাই আমরা একটু অল্প তেলে রান্না করি। তো আমি ট্রেডিশনটাও বজায় রাখলাম, আবার স্বাস্থ্যসম্মতভাবে ওটাকে তৈরি করলাম। এবার একটা বাটিতে আমি পরিবেশন করছি। তো মাংসটা শুধু এমনি এমনি খাওয়া যাবে না, আমি একটু সাথে ভাতও দিয়ে দিয়েছি আর একটু কাঁচা পেঁয়াজ লেবু দিয়ে দিয়েছি। সব কিছু মিলিয়ে খেতে আসলে অনেক মজা লাগবে। উত্তরবঙ্গের মানুষ কিন্তু কাঁচা পেঁয়াজ লেবু কাঁচা মরিচ এগুলো ছাড়া কিন্তু ভাত খায় না, এটাও কিন্তু একটা আসলে ট্রেডিশন। তাই আমি সেভাবে একটু সাজিয়ে দিলাম। অবশ্যই তৈরি করবেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রতিটা কমেন্ট খুব মনোযোগ সহকারে পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার অন্যান্য রান্নার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনার স্বজনদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।